দা? আরে আমি গরু হাটের থেকে আসলাম, সারাদিন ছিলাম, গরু কিনতে গেছিলাম, গরুগুলো দেখে ইয়ে করে আইসি। আচ্ছা, গলিতে গেছি, ওরা আছে ভিতরে বসে নেশামেশা করে সব। কোন জায়গায় এটা? গলির মধ্যে, লিচুবাগান। লিচুবাগান গলিতে ওরা কারা? ওই হৃদয়, রাজীব, সুমন এরা। আচ্ছা, পরে দীর্ঘদিন ধরে তো মানা করা আছে যে এখানে বসে এরকম মানুষজন আছে, এগুলো করিস না দেখা যায়। তো ওরা মানে এসব কারো কিছু মাথায় নেয় না। তা বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলতেছিল, তা ওই অবস্থায় মনে করেন যে কথা নেই বাচ্চা নেই বলে চলে আসতেছি, পিছনতে এসে যেমনি সেমনি সাঁকু মারা শুরু করেছে। কিরা মারছে? হৃদয় প্রথমে হৃদয় শুরু করেছে, করার পরে হৃদয়টা আমি ঠেকাচ্ছি, এর মধ্যে রাজীব আর সুমন। হৃদয় আব্বার নাম কি? ইন্তাজুল না ইন্তাজুল, হ্যাঁ ইন্তাজ। রাজীব? রাজীবের বাপের নাম খুকা। এই মার্কেটেদের এক সময় মার্কেটেদের এক সময় কাপড়ের দোকান ছিল, পরে থাকে এখন হচ্ছে আপনারা যে ইসে বোম্বে ফ্যাশন খুকা, ওর ছেলে রাজীব সরোডা, আর হচ্ছে সুমন। সুমন বাগানে থাকে। সুমনের আব্বার নাম কি? নাম রোকন, রোকন সুমনের বাপের নাম। আচ্ছা আচ্ছা, তারপরে সে ঠেকাচ্ছি, ঠেকাতে ঠেকাতে এর মধ্যে মনে করেন যেমনি সেমনি তিন দিক থেকে সাঁকু চালাচ্ছে, পরে একটা সাঁকু এসে একদম পুরো হাতের মধ্যে যখন ঢুকে গেছে। তোমার অপরাধটা কি? অপরাধ হয়েছে বোঝেন না, যে এলাকার মধ্যে ওরা সব মনে করেন যে উল্টো পাল্টা করে কাজ করে বেড়ায় এইসব করে। এবার ভাই আবার বকাঝকা করেছে, তখন আবার বড় হয়ে যায়, আমিও সাথে ছিলাম, যাই দীর্ঘদিন ধরে ওদের মানা করা আছে ওরা শোনে না। তখন মানে কোন? আমি আর ভাই ছিলাম। আচ্ছা, তখন ছিল। এবার তপন ভাই ওদের প্রথমে মানা করেছে, করার পরে আমি তো দীর্ঘদিন এই চার পাঁচ দিন ধরে মানা করতেছি শুনে না, এবার ওই কথাবার্তা বলে আমরা মনে করেন দাঁড়ায় দেশে চলে আসবো, এর মধ্যে চাকু বের করে মানুষ শুরু করতেছি। তখন কোন ছিল? একসাথে ছিলাম আমরা দুজন, পরে ঠেকাচ্ছি, ঠেকাতে ঠেকাতে হাতে লেগে গেছে। ওর লাগেনি? না, ভাইয়ের লাগেনি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের লাগেনি। আমার ফোনটা নেই আর আমার পকেটে টাকা ছিল সেটাও নেই। এলাকার লোকজন সব ধরে মনে করেন যে ঘিরে ধরিল, মানে বিরতি পারিস কিনা আমি এখন শিওর না, মানে মোটামুটি আছে এটা ধারণা করতে, মানে এখনো আমি ভাবতেছি কিন্তু না যাওয়া পর্যন্ত ওখানে বসবো না, মানে এলাকার লোকজন সব এক জায়গায় হয়ে গেছে। কয়টার দিকে ঘটনা এটা? প্রায় আটটা, সরি সাড়ে সাতটা। তোমার নাম কি? আমার নাম শাকিল। তোমার আব্বার নাম কি? আলী হোসেন আব্দুর রহমান বাবু। তুমি কি করো? আমি তো ওই যে আপনার এই যে ব্যবসা করি, গাড়ির ব্যবসা, সিএনজি টিএনজি আছে, এই যে বকুলতলা স্ট্যান্ড আমার গাড়ি চলে, থ্রি হুইলারে আমার নিজের গাড়ি আছে। আপনার নাম কি? সুলতানা পারভীন। আচ্ছা, কি আছে ঘটনাটা বলুন তো। কথাবার্তা হয়েছে কি, সব এরা অনেকদিন ধরে এরা বিরক্ত করতেছে কিন্তু এই কিছু বলে না, মানে একা তো এর জন্য কিছু বলে না। তপন ভাই দুই তিন দিন যাবত আসছে বাইরে ছিল, তপন ভাই সিনিয়র পার্সন, সে এসে ওদেরকে নিষেধ করছে তোর এলাকার ভিতরে আসবি না, তোর এলাকায় এসে বিশৃঙ্খলা করিস, তোর এলাকায় আসবি না। কিন্তু ওই যে ও বলতে আছে যে আমি যদি এলাকায় আসতে না পারি তোরা আমি থাকতে দেবো না বললেই ওরে মারিছে। তপন ভাই তোর মারতে পারছে না, কারণ সে একটা সিনিয়র পার্সন, তারে মারলে তপনের জাত গোষ্ঠী অনেক বড়। তপন কারে মানা করছে? ওদের সাথে কথা বলতো না বুঝলেন, কিন্তু যেই তপন ভাই এসে বলেছে এবার ওরা মনে করেন সেই এরকম হয়েছে যে হলো কতজন ছিল? আমি হাসপাতালে ছুটতে ছুটতে চলে আসলাম, হাসপাতালে ছুটতে চলে আসে দেখলাম যে ভাইয়ের হাতে রক্ত ঝরতেছে, চাকু লাগিয়ে ভাইয়ের হাতে সেলাই লাগিয়েছে, এই পাশে ওই পাশে গেছে চাকু, ভালো একটা বড় চাকু দিয়ে তারে আঘাত করা হয়েছে। আর এসব চাকু কিনা বেচা এগুলো তাহলে করে
চাকু কিনা বেচা করে তো একদম রাত্রে অন্ধকারে হোক আর দিন চাকু কিনা বেচা করে। এবার মনে করেন কি যে এলাকার ভিতরে ভাইরা তো কোনো সময় খারাপ কোনো কিছু হতে দেয় না, ভাইরা দেখা যাচ্ছে আমরা খেলাধুলা করি মাঠে, আমাদের ক্রিকেট ব্যাট বল মানে সে মানা করেছে কি এলাকার ভিতরে দেখা যাচ্ছে অনেক মেয়ে ছেলেরা রাস্তাতে হাঁটা চলা করে তো চলতে ফিরতে পারে না ওদের জন্য, বুঝেছেন ওই গাঁদার গন্ধ ইয়াবার গন্ধ ঠিক আছে এগুলোর জন্য চলতে ফিরতে পারে না, এমনকি আমাদের বাড়ির মা বোনেরাও চলতে ফিরতে পারে না, ওনারা মানা করেছে এগুলো মানা করে রাস্তার পরে ওপেন বেঞ্চ পথে পুজো খেলবে এগুলো কোন ধরনের কথাবার্তা ওপেন এলাকার মায় মুরব্বী এলাকা মানে না ব্যাপারে কি আপনারা মামলা করবেন? হ্যাঁ হ্যাঁ মামলা তো অবশ্যই করবেন, মরে যাচ্ছিলাম হাত দিয়ে না থাকলে তো মরে যেতাম।